السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة على رسوله وعلى آله وصحبه أجمعين. قد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. جاودي وسلم صلى الله رب العالمين أجمعين سنتي أوترنا قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানীয় উপস্থিতি, যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন, প্রথমত এই বিষয়টি কিসের জন্য করা হচ্ছে, তার কারণ কি? কারণ হচ্ছে আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি, লেখাপড়া করছি, তো লেখাপড়া করতে গেলে, কোরআন হাদিস শিখতে গেলে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদেরকে প্রত্যেককে জানতে হবে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে আমাদের শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন, শেখ ইন্দাদুল হোসেন সাহেব, ইনারা আপনাদের সামনে ভিডিও ছাড়ছে, পোস্ট করছে। ইনাদের তারকিবুল কোরআন আপনারা দেখেছেন, প্রত্যেকেই অবগত। আজকে আমি আপনাদের সামনে এসেছি গ্রামার কিভাবে, সহজে গ্রামার কিভাবে জানবো, কিভাবে বুঝতে পারবো শব্দটি ইসিম না ফেল না, আর কিভাবে বুঝতে পারবো। সর্বপ্রথম আমরা এই নিয়ে আলোচনা করি যে গ্রামার আমরা কেন শিখব, কারণ আমরা আরবিক গ্রামার বিশেষ করে এই কারণে শিখব, তিনটি কারণ। প্রথমত, এটি ভাষা আমাদের সর্বপ্রথম ভাষা, এটি আমাদের আরবি ভাষাটাই। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটি হচ্ছে জান্নাতের ভাষা। তৃতীয় নম্বর হচ্ছে, আমরা যে গ্রন্থকে প্রাধান্য দিচ্ছি অর্থাৎ কোরআন, এটি হচ্ছে আরবিতে। বিশেষ এই তিনটি কারণের কারণে আমরা কোরআন, এই আরবি ভাষা শিখব, শিক্ষা অর্জন করব। তো আমরা গ্রামারটি কেন শিখব? গ্রামারটি এই কারণে শিখব যে প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু নিয়ম রয়েছে, কিছু কানুন রয়েছে, যে কোন শব্দের পর কোন শব্দ নিয়ে আসব। আমরা যদি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কোরআন অবতীর্ণ করেছেন, এই আয়াতের পর এই আয়াত অবতীর্ণ করেছেন, একটা মাধুর্য, একটা বৈশিষ্ট্য। আমরা যে গ্রামার শিখব, গ্রামার শিখে উপকারিতা কি? গ্রামার শিখে আমরা একটি শব্দের পর মানুষ যে সে কথা বলবে, মানুষ যে কথা বলবে, কোন কথার পর কোন কথা নিয়ে আসবে, তা আমরা গ্রামার অনুযায়ী, সঠিক সহজ অনুযায়ী আমরা বুঝতে পারব। অতএব ওদিকে না গিয়ে আজকে আমরা শুরু করব আমিন উন্নহ থেকে। শুরু থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা গ্রামারটিকে, প্রত্যেকটা গ্রামার, যে বাংলা ইংলিশ গ্রামার এসছে তা হচ্ছে আরবি থেকে, কারণ আরবিক গ্রামার সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে। তো আমরা যে এই নাহও শিক্ষা অর্জন করব, কিসের জন্য করব, তার বিষয়বস্তু কি? প্রত্যেকটা বিষয়ে তিনটি কারণ থাকে, তিনটি মূল জিনিস প্রত্যেকটা বিষয়ে থাকে, তা হচ্ছে শৌক, এক নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে শৌক, দ্বিতীয় নম্বর হচ্ছে কালিমা, তৃতীয় নম্বর হচ্ছে কালাম। প্রত্যেকটা বিষয়ের এই তিনটি জিনিস মূল, প্রত্যেকটা বিষয়ে এই তিনটি জিনিস থাকবে, অর্থাৎ ধ্বনি, শব্দ, বাক্য, সাউন্ড, শব্দ, ওয়ার্ড, সেন্টেন্স, এই তিনটি জিনিস প্রত্যেকটার মূল। এবার আমাদের এই নাহুতে শুরু হবে এই দুটি বিষয় নিয়ে, এটি নয়, অর্থাৎ কালমা এবং কালাম, এই বিষয় নিয়ে আমাদের বিষয় পড়াশোনা চলবে।
কারণ নাহতে এই দুইটি বিষয় ভরা রয়েছে, তা হচ্ছে কালমা ও কালাম। এবার ইলমে নাহর সংজ্ঞা কি আমরা আগে জেনে নিই। ইলমে নাহর সংজ্ঞা এটাই, তার বিষয়বস্তু হচ্ছে এটাই, আলোচনা আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে এটাই, যে প্রত্যেকটা যে কোনো শব্দের শেষের অক্ষরটাই যে আমরা এরাব দিব, যে কোনো শব্দের শেষের অক্ষরটাই যে আমরা এরাব দিব, যাবার যে পেজ যে এরাব দিব, তো কোন শব্দকে আমরা কি এরাব দিব, কার পরে কি নিয়ে আসব, তাকে যাবার দিব না জের দিব, কি দিব আমরা তা জানতে পারবো এই ইলমে নাহর দ্বারা। যেরকম আমরা যদি লিখি এখানে যা আ যাহা যাই, আমরা যে লিখলাম এখানে, এখানে পেজ দিয়ে আমরা কেন করলাম, আমরা যদি ইলমে নাহর শিক্ষা অর্জন করি তবে আমরা এই শব্দটার শেষের অক্ষরটাই যে কোনো শব্দের শেষের অক্ষরটাই যাবার দিব না জের দিব না পেজ দিব কি দিব আমরা এই ইলমে নাহর দ্বারা আমরা জানতে পারবো। দ্বিতীয় নম্বর এর উদ্দেশ্য কি, মানুষ যে শিক্ষা অর্জন করবে তাতে লিখতে গিয়ে কিংবা বলতে গিয়ে মানুষ যে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকবে, ভুল থেকে বেঁচে থাকবে যে এই জিনিসটা আমি এরপর না লিখে আমি এরপর লিখবো, এই জিনিসটা আমি এখানে না নিয়ে এসে, মানুষ যে কথা বলে আমি বাড়ি যাব, যাব আমি বাড়ি, মানুষ যে কথা বলে আমি বাড়ি যাব, এটি একটি ভাষা, যাব আমি বাড়ি একই বোঝাচ্ছে কিন্তু ভাষার পার্থক্য রয়েছে। তেমনইভাবে আমরা কার পর কী নিয়ে আসব, কোনটি নিয়ে আসলে ভালো হবে, তার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যে অ্যারাবিক বলতে যাব কিংবা লিখতে যাব তাতে যেন ভুল না হয়, ভুল থেকে যেন আমরা বাঁচতে পারি। যদি আমরা ইলমে নাহর শিখি, নাহর যদি আমরা শিক্ষা অর্জন করি, এই গ্রামার যদি আমরা শিখি, তাহলে আমরা এই ভুল ভ্রান্তি থেকে বাঁচতে পারব। নাহর উদ্দেশ্য ও মৌযোগী এ হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমিনুন নাহতে পৃষ্ঠা নাম্বার তিনে শুরুতে বলা রয়েছে, আম্মা বাদ জানা চাহিয়ে কি আদমি কে মুখ সে জো বলি নিকালতি হে উসকো লাফজ গাতে, মানুষের মুখ থেকে যে শব্দটি বের হয়, মানুষের মুখ থেকে যে শব্দটি বের হয় তাকেই লাফজ বলা হয়। লাফজ শব্দের অর্থ হচ্ছে শব্দ, চাহে সে শব্দটির অর্থ থাক কিংবা না থাক, মানুষের মুখ থেকে শব্দটি বের হলেই তাকে কি বলা হয়, শব্দ বলা হয়। তাহলে মানুষের মুখ থেকে যে কোনো শব্দ বের হলে তাকে কি বলবো আমরা, শব্দ বলবো, তাকে আমরা দেখতে যাব না যে কোন শব্দটির অর্থ রয়েছে কোন শব্দটির অর্থ নেই, এটা দেখতে যাব না। মানুষের মুখ থেকে বের হয়েছে মানে কি, সেটা শব্দ। এবার এই শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই লাফজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লাফজে মওদু, দ্বিতীয় নাম্বার লাফজে মওদু লাফজে মুহমাল। লাফজে মওদু লাফজে মুহমাল যা মানুষ সাধারণ যে শব্দগুলি বের করে মুখ থেকে, সে শব্দটি দুই ধরনের হয়ে থাকে, এক সে শব্দটির হয় অর্থ রয়েছে কিংবা শব্দটির অর্থ নেই, দুইটির মধ্যে একটি হবে। এই কারণে লাফজের দুই কিসিম, একটা হচ্ছে লাফজে মওদু, একটা হচ্ছে লাফজে মুহমাল। লাফজে মওদু কাকে বলা হয়, মওদু উন শব্দটা হচ্ছে ইসিম মাফুলের সেগা ওয়াহিদ মুযাক্কার, আসল মাহাদা ওয়াদা ওয়াদা থেকে, যার অর্থ হচ্ছে তৈরি করা, যাকে বানানো হয়েছে, মওদুন জিসকো বানায়া গিয়া, কি যে শব্দটিকে অর্থ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তাকে বলা হয় মওদু, যে শব্দটিকে অর্থ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তাকে বলা হয় মওদু। যেরকম কালামুন, কালামুন কেউ যদি বলে তাহলে আমরা বুঝতে পারবো যে কলম, প্রত্যেকটা জিনিসের আমরা যে মানুষ আমরা যে ভাষাগুলি বের করে থাকি তা দুই ধরনের হয়, একটি হচ্ছে শব্দ, যে শব্দ আকারে বের করি, শব্দ কাকে বলা হয়, কয়েকটি অক্ষর মেলে বর্ণ মেলে একটি শব্দ হয়, যেরকম আমরা যদি লিখি আলিফ বা তা, এগুলো হচ্ছে বর্ণ, ঠিক আছে, এগুলো হচ্ছে অক্ষর, আরবিতে একে হার্ফ বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে শব্দ কখন এটা হবে, যখন আমরা একে একত্রিত করে পড়ব, আ বুন একত্রিত করে পড়ব, একে যখন এর সঙ্গে মিলিয়ে অ্যাডজ করে পড়ব তখন এই শব্দটি হয়ে গেল একটা একটা শব্দ হলো, ইতিপূর্বে ছিল এই হার, এখন হয়ে গেল কালমা, ঠিক আছে। তাহলে
একটি শব্দ যে মানুষ যে শব্দগুলি বের করে মানে কয়েকটা হাত মিলে যে একটা মানুষ শব্দ বের করে সে শব্দটির হয় অর্থ রয়েছে কিংবা অর্থ নেই। যার অর্থ রয়েছে তাকে বলা হয় মওদু, যার অর্থ নেই তাকে বলা হয় মুহমাল। মুহমাল শব্দের অর্থ হচ্ছে যাকে বেকার ফালতু। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটি হচ্ছে ইসি মাফুলের সেগা বাবি ফাল থেকে, বাবি ফিয়াল এই ফাল থেকে ইসি মাফুলের সেগা ওয়াহিদ মুজাক্কার, ঠিক আছে? তো যাকে বেকার করা হয়েছে। এবার মুহমাল যে শব্দটির অর্থ নেই, মানুষ সাধারণত দুইটি ভাষা বের করে থাকে, কোনো শব্দের অর্থ রয়েছে কোনো শব্দের অর্থ নেই। যে শব্দের অর্থ রয়েছে তাকে বলা হয় মওদু, যে শব্দের অর্থ নেই তাকে বলা হয় মুহমাল। যেরকম আমরা সাধারণত বের করে থাকি পানি টানি, পানি শব্দের অর্থ রয়েছে তা হচ্ছে মওদু, পানি শব্দটি মওদু। মুহমাল শব্দ কি? পানির বিপরীতটা। এক কথায় যে শব্দের অর্থ রয়েছে তার বিপরীতটা হচ্ছে মুহমাল, আর যে শব্দটার অর্থ রয়েছে তাকে বলা হয় মওদু। তাহলে এই যেরকম বই টই, টইটা হচ্ছে মুহমাল, বইটা হচ্ছে মওজু। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম লাফজে মওজু কাকে বলা হয়। লাফজে মওজু যে শব্দটির অর্থ রয়েছে, এক কথায় লাফজে মওজু কাকে বলা হয়? যে শব্দটির কি রয়েছে? অর্থ রয়েছে। লাফজে মুহমাল যে শব্দটির অর্থ নেই। যেরকম কালামুনটাকে যদি আমরা উল্টে লিখি, এই শব্দটিকে আমরা উল্টে লিখলাম মানে এর বিপরীতে লিখলাম আমরা, তো এর বিপরীতে যদি লিখতে যাই তাহলে এই শব্দটার আমরা কোনো অর্থ পাবো? পাবো না। যেরকম জাসাকুন শব্দটি দিয়েছে, জাসাকুন শব্দের অর্থ নেই। জাসাকুন শব্দের কোনো অর্থ রয়েছে? অর্থ নেই। তাহলে আমরা এক কথা এটি মানে মনে রাখি যে লাফজে মওজু কাকে বলা হয়? লাফজে মওজু যে শব্দটির অর্থ রয়েছে, লাফজে মুহমাল যে শব্দটির অর্থ নেই। এবার হচ্ছে আমাদের বাহাস চলবে এটি কিনে, লাফজে মওজু কিনে, লাফজে মুহমাল এখান থেকেই শেষ। কারণ কি? এর তো কোনো অর্থ নেই, এর কোনো দাম নেই, একে নিয়ে কি করবে? এখান থেকেই শেষ। এবার আমাদের চলবে হচ্ছে লাফজে মওজুর আবার দুই ভাগে ভাগ। লাফজে মওজুর কয় ভাগে ভাগ? দুই ভাগে। মানুষ কেন দুই ভাগে? কারণ হচ্ছে এটা যে মানুষ যে কথা বের করে, কেউ যখন কাউকে এসে কোনো কথা জিজ্ঞাসা করে, সে শব্দটি একটি অর্থ একটি শব্দ দিয়ে হয়ে যায় কিংবা কিছু শব্দ আরও লাগে, মানে বাক্য বাক্য রূপে পেশ করে। বাক্য কাকে বলা হয়? আগে আমরা এটি জেনে নিই যে বাক্য কাকে বলা হয়, যা এরপরে আসছে বাক্য কাকে বলে। তো লাফজে মওজু যে শব্দগুলির অর্থ রয়েছে তাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি? ভাগ করা হয়েছে, এক হচ্ছে মুফরাদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুরাক্কাব। মুফরাদ কাকে বলা হয়? মুফরাদ হচ্ছে ওই শব্দটি যেটি একটি শব্দ একটি অর্থ দেয়, যে শব্দটি হচ্ছে একটি শব্দ একটি অর্থ দেয়। যেরকম জায়দুন, যেমন জায়দুন, ঠিক আছে? তাহলে মুফরাদ ওই শব্দটিকে বলা হয়, ওই শব্দ যে শব্দের অর্থ রয়েছে সে শব্দটা যদি একটি শব্দ হয় একটি অর্থ দেয় তাকে কি বলা হয়? মুফরাদ বলা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাফজে মওজুর যে আরেকটি কিসিম রয়েছে, আরেকটি যে প্রকার রয়েছে তা হচ্ছে মুরাক্কাব। একটি হচ্ছে মুফরাদ যেটি একটি শব্দ একটি অর্থ পেশ করে তাকে কি বলা হয়? মুফরাদ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যাকে অ্যাটাচ করা হয়েছে, মিলানো হয়েছে, যুক্ত করা হয়েছে, ঠিক আছে কিনা? তাহলে মুরাক্কাব যাকে যুক্ত করা হয়েছে, তো আমরা যখন মুরাক্কাব করতে যাব, মুরাক্কাব যখন একটি শব্দ করতে যাব, তখন কয়েকটি শব্দ মিলে একটি আমাদেরকে মুরাক্কাব করতে হবে। এর আগে মানে এটি বাক্য, মুরাক্কাব মানে হচ্ছে বাক্য, আর মুফরাদ মানে হচ্ছে শব্দ। শব্দ আর বাক্য কাকে বলে? এবার শব্দ হচ্ছে আমরা ইতিপূর্বে জানলাম যে কয়েকটি হাত মেলে কি হয়, কয়েকটি হাত মেলে একটা শব্দ হয়, একটা কালমা হয়, ঠিক আছে কিনা? একটা কয়েকটি হাত মেলে একটা কালমা হয়। যেরকম আমরা যদি এখানে লিখি কাফ লাম মিম, এটি কি একটি করে হার্পি না? এগুলো হচ্ছে হার্প, একে আবার বর্ণ বলা হয়, ঠিক আছে কিনা? এবার একে যদি আমরা মিলিত করে লিখি, একত্রিত করে লিখি, তাহলে এটি একটা শব্দ হবে, কালা মন,
একটি শব্দ হলো কি না একটি শব্দ হলো এবাকার একে যখন আমরা বাক্য করতে যাব বাক্য করতে হলে কয়েকটি শব্দ মিলে একটা বাক্য হয় কয়েকটি হাত মিলে কয়েকটি অক্ষর মিলে একটা কালমা হয় কয়েকটি কালমা মিলে কি হয় একটা বাক্য হয় যেরকম একে যদি আমরা বাক্য করতে যাই তাহলে আমাদেরকে কয়েকটি শব্দ লিখতে হবে কালামুর রজুল কালামুর রাজুলি কালামুর রাজুল হ্যাঁ মানুষের কলম পুরুষের কলম তো এখানে একটা বাক্য হলো কি না এটি বাক্য হলো কয়েকটি এটি মাথায় রাখো যে কয়েকটি অক্ষর মেলে একটি কি হয় কালমা হয় একটি শব্দ হয় আর কয়েকটি শব্দ মেলে একটা বাক্য হয় ঠিক আছে তাহলে এটি কয়েকটা অক্ষর মেলে একটা কি হলো শব্দ হলো আর কয়েকটা শব্দ মেলে কি হলো একটা বাক্য হলো আরো বড় হবে বাক্য ঠিক আছে না কালামুর রাজুলে সামিনুন সামিনুন জারিদুন ইত্যাদি আমরা আরো বড় করতে পারি ঠিক আছে কিনা কালামুর রাজুলে সামিনুন কালামুর রাজুলে জারিদুন কালামুর রাজুলে জাইয়েদুন ঠিক আছে কিনা বিভিন্ন বিভিন্ন আমরা যত চাইবো বাড়াতে পারবো ঠিক আছে কিনা তো কয়েকটি শব্দ মিলে কি হয় একটা বাক্য হয় কয়েকটি শব্দ মিলে একটা বাক্য হয় কয়েকটি অক্ষর মিলে কি হয় একটা শব্দ হয় কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ হয় কয়েকটি শব্দ মিলে কি হয় একটি বাক্য হয় তো এখানে কয়েকটি শব্দ মিলে আমরা একটা শব্দ কয়েকটি অক্ষর মিলে আমরা কি লিখলাম একটা শব্দ লিখলাম আর কয়েকটি শব্দ মিলে আমরা একটা বাক্য তৈরি করলাম ঠিক আছে তাহলে মুরাক্কাব বলা হয় মুরাক্কাব হচ্ছে এই শব্দটা মুরাক্কাব মুফরাদ হচ্ছে এই শব্দটা মুফরাদ হচ্ছে এটা আর মুরাক্কাব হচ্ছে এই পুরোটাই পুরোটা কি মুরাক্কাব বোঝা গেল তাহলে মুরাক্কাব যেটা দুই কিংবা দুই এর অধিক শব্দ মিলে একত্রিত হয় তাকে বলা হয় মুরাক্কাব মুফরাদ যেটা একটা শব্দে একটাই অর্থ বোঝায় তাকে বলা হয় মুফরাদ তো এবার এই মুফরাদের আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এই মুফরাদকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তো আমরা জানলাম মুফরাদের আবার তিনটা ভাগ মুফরাদের আরেকটা দ্বিতীয় নাম রয়েছে তা হচ্ছে কালমা মুফরাদের আরেকটা দ্বিতীয় নাম রয়েছে তা হচ্ছে কালমা ইতিপূর্বে আমরা জানলাম কালমা আর কালাম কাকে বলা হয় কালমা হচ্ছে একটি শব্দ যেটি একটি অর্থ দেয় কালাম যেটি কয়েকটি শব্দ মিলে একটা বাক্য হয় তাকে বলা হয় কালাম ঠিক আছে তাহলে মুফরাদের আরেকটা নাম কি কালমা কালমার আবার কয় কিসিম তিন কিসিম বা মুফরাদের তিন কিসিম এক হচ্ছে ইসিম ফেল হাত ইসিম ফেল হাত কোরআনে ও হাদিসে যতগুলি শব্দ রয়েছে এই তিনটি শব্দের মধ্যে হতে হবে প্রথমত দুইটি শব্দ এক মুহমাল কিংবা মৌদু মুহমাল যদি হয় তাহলে সে ওখান থেকেই শেষ মৌদু যদি হয় তাহলে তাকে হয় মুফরাদ হতে হবে কিংবা মুরাক্কাব কোরআনে ও হাদিসে যেগুলো শব্দ রয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনে হাদিসে আরও যেগুলো অ্যারাবিক বই রয়েছে পৃথিবীতে যত বই রয়েছে ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সে শব্দটি হয় মুফরাদ হবে কিংবা মুরাক্কাব হবে আবার মুফরাদ যদি হয় তাহলে সে শব্দটি কি ইসিম হতে হবে অথবা ফেল হতে হবে কিংবা হার্ফ হতে হবে কোরআনে ও হাদিসে যতগুলি শব্দ রয়েছে তাকে হয় ইসিম হতে হবে কিংবা ফেল হতে হবে কিংবা হার্ফ হতে হবে এর বাইরে হবে না ঠিক আছে তো এবার আমরা একে একে জানবো ইসিম কাকে বলা হয় ইসিম শব্দের অর্থ আমরা প্রত্যেকে জানি বিশেষ্য ঠিক আছে বা নাম ইসিম বিশেষ্য বা নাম ফেল শব্দের অর্থ হচ্ছে কাম হার শব্দের অর্থ হচ্ছে কিনারা অব্যয় ঠিক আছে কিনা এবার হচ্ছে ইসিম কাকে বলা হয় ইসিম সাধারণ ভাষায় আমরা এটি বুঝতে পারি যে কোনো জিনিসের কোনো বস্তুর নাম কোনো বাড়ি গাড়ি বই কলম ইত্যাদি যে সমস্ত নামগুলি এই নামগুলিকে ইসিম বলা হয় ঠিক আছে ইসিমের তারিফ কি ইসিম ऐसा কালমা হয় যা আপনি মানা কো খুদ বতলায়ে আর উসসে কোই জামানা না সমঝা যায় জেসে রজুল ইসিম এমন একটি শব্দকে বলা হয় যে নিজের অর্থ নিজেই দিতে পারে নিজের ভাব নিজেই প্রকাশ করতে পারে এবং তার সঙ্গে কোনো কালের সম্পর্ক থাকে না ইসিম এমন শব্দকে বলা হয় যে নিজের অর্থ নিজেই দিতে পারে এবং তার সঙ্গে কালের কোনো সম্পর্ক থাকে না তাকে কি বলা হয় ইসিম বলা হয় তাহলে এই নিজের অর্থ নিজেই দিতে পারে যেরকম রাজুলুন জাহিদুন খালিদুন হামিদুন উমারুন ঠিক আছে কিনা আমরুন ঠিক আছে কিনা তো ইত্যাদি যে সমস্ত কোন বস্তুর যদি নাম পায়
কোনো বস্তুর নাম, যে কোনো জিনিসের নাম, তাকে আমরা কি বলবো? ইসিম বলবো। আর যে শব্দটা ইসিম হবে, ইসিম হবে এবং তার সঙ্গে কি হবে না, কোনো কালের সম্পর্ক থাকবে না। কাল কয়টা? মাজি কাকে বলা হয়? অতীতকাল। হাল বর্তমান কাল, মুস্তাকবিল ভবিষ্যতে। ঠিক আছে কিনা? তো মাজি গুজরা হুয়া জামানা কো কাহতে হ্যায়, হাল মৌজুদা জামানা কো কাহতে হ্যায়, মুস্তাকবিল আইন্দা জামানা কো কাহতে হ্যায়। তাহলে কাল কয়টা, সময় কয়টা? তিনটা। কি কি? মাজি, হাল, মুস্তাকবিল। মাজি অতীত, যে কাজটি হয়ে গেছে। আমরা ইশারের নামাজ পড়েছি, আমরা ফজরের নামাজ পড়েছি, যে সমস্ত কাজগুলি হয়ে যাওয়া বোঝায় সে কাজটা, সে কালটা কোনটা? মাজি। হাল কোনটা? যে কাজটা আমরা বর্তমানে এখন লেখাপড়া করছি, পড়াশোনা করছি, এই কাজটা কি? কোন কাল? হাল। মুস্তাকবিল কাকে বলা হয়? যে কাজটা আসবে, আমরা কালকে সকালে ক্লাস করব, আমরা সেখানে যাব। ঠিক আছে কিনা? তো এই যে সমস্ত এই সময়টা বোঝাচ্ছে, তাহলে কাল কয়টা হয়? তিনটা হয়, সে মাজি হবে কিংবা হাল হবে কিংবা মুস্তাকবিল হবে। তাহলে জানলাম মাজি কাকে বলা হয়, যে কাজটি হয়ে গেছে, হাল যে কাজটি চলছে, মুস্তাকবিল যে কাজটি হবে। ঠিক আছে না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে কিনা? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল। ঠিক আছে? এবার তাহলে আমরা হারফে ইসিমের সংজ্ঞা কি জানলাম? ইসিম এমন একটি শব্দকে বলা হয় যে আমরা সাধারণ ভাষায় এটি বুঝিনি যে কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম, তাকে কি বলা হয়? ইসিম বলা হয়। ইসিম আরেকটা চিনার পদ্ধতি কি, যে সে শব্দে যে নিজের অর্থ নিজেই দিতে পারবে, নিজের ভাব নিজে প্রকাশ করতে পারবে এবং তার সঙ্গে কালের কোনো সম্পর্ক থাকবে না, তার সঙ্গে কালের কোনো সম্পর্ক থাকবে না, তাকে কি বলা হয়? ইসিম বলা হয়। তাকে ইসিম বলা হয়। ফেল, যে নিজের অর্থ নিজে দিতে পারবে, নিজের ভাব নিজেই প্রকাশ করতে পারবে, তার সঙ্গে কালের সম্পর্ক থাকবে। আমরা জানি প্রত্যেকেই যে কোনো কাজ হয় সময় নিয়ে, কিন্তু কোনো নামের সঙ্গে কোনো কালের সম্পর্ক থাকে না। জায়েদ, জায়েদ, খালেদ, খালেদ, এর সঙ্গে কোনো কালের সম্পর্ক রয়েছে? কোনো কালের সম্পর্ক নেই। কিন্তু যদি আমরা বলি সে মারলো, সে মারলো, তো এখানে কালের সম্পর্ক আছে কি না? অর্থাৎ কোনো ফেল যদি হয়, ফেল তো সাধারণ আমরা বুঝতে পারছি ক্রিয়া। ঠিক আছে কিনা? যে কোনো কাজ, তো কাজ যে হবে সে সময় নিয়ে হবে। ঠিক আছে কিনা? তাহলে ফেল ওকে বলা হয় যে নিজের অর্থ নিজেই দিতে পারে এবং তার সঙ্গে কালের কোনো সম্পর্ক থাকে, হয় মাজি কিংবা হাল কিংবা মুস্তাকবিল। এই তিনটা কালের মধ্যে যে কোনো একটা কাল ফেলের মধ্যে পাওয়া যাবে, তাকে কি বলা হয়? ফেল। হাল, যে নিজের অর্থ নিজে দিতে পারবে না, তার সঙ্গে কোনো কালের সম্পর্ক থাকবে না। ফেলের উদাহরণ যেরকম আমরা প্রত্যেকে জানি, যারা বা উসনে মারা, সে মেরেছে, কোন কাল পাওয়া যাচ্ছে? অতীত কাল পাওয়া যাচ্ছে। তো যারা বা সে মেরেছে একটা কাজ বোঝাচ্ছে কিনা? মারাটা একটা কাজ কিনা? মারাটা একটা কাজ। তো সে মেরেছে, আবার কালও পাওয়া যাচ্ছে, নিজের অর্থ নিজে দিতে পারছে, আবার কালও পাওয়া যাচ্ছে। হাত, যে নিজের অর্থ নিজে দিতে পারে না এবং তার সঙ্গে কালের কোনো সম্পর্ক থাকে না। যেরকম মিন, এলা, ফি, আন, হাতাইলা ইত্যাদি। ঠিক আছে কিনা? যে নিজের অর্থ নিয়ে দিতে পারে না। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে রজল মানে পুরুষ, যারা বা উসনে মারা, সে মেরেছে, মিন মানে সে, এলা মানে তাক। তো মিন মানে সে, এলা মানে তাক, এগুলো তো অর্থ দিচ্ছে, এগুলো অর্থ দিচ্ছে না? এগুলো তো অর্থ দিচ্ছে। তাহলে কেন বললো যে নিজের অর্থ নিজে দিতে পারে না? এই তো অর্থ দিতে পারছে, পারছে কিনা? তাহলে কেন বললো যে এখানে নিজের অর্থ নিজে দিতে পারে না? সে যে মানুষের সামনে আমি যে ভাষাটি প্রয়োগ করব, সে ভাষাটি থেকে মানুষ যদি উপকৃত হয়, বুঝতে পারে, তাকে বলা হয় নিজের অর্থ নিজে দেওয়া। বোঝা গেল না? এই শব্দটার তো অর্থ রয়েছে। হ্যাঁ, তো একে যদি আমরা বলি মিন, সে, সে, কি সে, কোনো মানুষ বুঝতে পারবে? তাহলে বুঝতে পারবে না। কিন্তু আমরা যদি বলি যে রজলন মানে পুরুষ, মানুষ স্বাভাবিকভাবে বুঝে নিতে পারবে যে হ্যাঁ এটি পুরুষ। ঠিক আছে, যে কথাটি বলে আমি যে মানুষের সামনে কথাটি প্রয়োগ করব, কথাটির যদি অর্থ মানুষ বুঝতে পেরে নেয় যে কি বলতে চাচ্ছে, ঠিক আছে, তাকে বলা হয় নিজের অর্থ নিজে দেওয়া। বোঝা গেল না? তাহলে এখানে যদি হার্ফ, ইসিম, ফেল, হার্ফ আমরা বুঝতে পারলাম, ইসিম যে নিজের অর্থ নিজে দিতে পারবে এবং তার সঙ্গে কালের সম্পর্ক থাকবে না, ফেল যে নিজের অর্থ নিজে দিতে পারবে এবং কালের সঙ্গে তার সম্পর্ক থাকবে, হার্ফ নিজের অর্থ নিজে দিতে পারবে না এবং কালের সঙ্গে সম্পর্ক থাকবে না। এবার আমরা দেখব ইসিমের কিছু প্রকার রয়েছে। তো আমরা
ইসিম ফেল হার বুঝলাম। এবার ইসিমের কিছু প্রকার রয়েছে, তা হচ্ছে ইসিমের প্রথমত দুইটি ভাগ, একটা হচ্ছে ইসমুল মুতাসাররে, ইসিম গায়ে মুতাসাররে, ইসিম মুতাসাররে, ইসিম গায়ে মুতাসাররে, ইসিম মুতাসাররে, ইসিম গায়ে মুতাসাররে তাকে বলা হয়। ইসিম মুতাসাররে ওই সমস্ত ইসিমগুলো যার ওয়াহেদ তাসনিয়া জামা হয়, ফেল কখনো তাসনিয়া জামা হয় না, ইসিম তাসনিয়া জামা হয়। তো ইসিম মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয়, ওই সমস্ত বিশেষ্যগুলোকে বলা হয় যার এক বচন, দ্বি বচন, বহু বচন হয়, যার তাসগির করা যায়, যার নিসবাত নিসবাতি ইয়াজি আছে এগুলো করা যায়, তাকে কি বলা হয়? ইসিম মুতাসাররিফ। তাই ইসিম মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয় যার এক বচন, দ্বি বচন, বহু বচন হয়, ঠিক আছে? ইসিম মুতাসাররিফ তাকে বলা হয়। ইসিম গায়ের মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয় যেগুলো এক বচন, দ্বি বচন, বহু বচন এগুলো হয় না, তাকে ইসিম গায়ের মুতাসাররিফ বলা হয়। ইসিম মুতাসাররিফ যেরকম যেরকম রজলুন, রজলানে, তাহলে ইসিম মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয় যার এক বচন, দ্বি বচন, বহু বচন, যার শেষে আমরা নিসবাতি যে ইয়া রয়েছে এগুলো লাগাতে পারি, ঠিক আছে, তাকে বলা হয় ইসিম মুতাসাররিফ। ইসিম গায়ের মুতাসাররিফ তাকে বলা হয় ওই সমস্ত ইসিমগুলি যেগুলোকে আমরা কি করতে পারি না, এক বচন, দ্বি বচন, বহু বচন করতে পারি না, যে ওই অবস্থায় যে অবস্থায় তারা বর্ণনা করেছে এই অবস্থায় থাকবে, এর থেকে আমরা পরিবর্তন করতে পারি না। যেরকম ইসিম গায়ের মুতাসাররিফের উদাহরণ হচ্ছে মামান, আয়না, মাতা, আয়ুন, ইদমা, হাইতুমা, মাহমা, যেগুলো আছে আসমায় শার্ত, আসমায় শার্ত, আসমায় ইস্তেফহাম যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এক ধরনের ইসিম। এগুলো কি এক ধরনের ইসিম? এগুলো হচ্ছে তারকিবে কিছু অকেও হয়, হয় মুক্তাদা হয়, বিভিন্ন বিভিন্ন তারকিবে কিছু অকেও হয়। তো ইসিম মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয় যেগুলো কি হয়, ওয়াহেদ তাসনিয়া জামা হয়, যেগুলোর কি হয়, ওয়াহেদ তাসনিয়া জামা হয়, যেগুলো হচ্ছে নিসবাতি ইয়া আমরা লাগাতে পারি, ঠিক আছে? কিন্তু ইসিম গায়ের মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয় যেগুলোর ওয়াহেদ তাসনিয়া জামা হয় না, যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু ইসিম মুতাসাররিফকে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম ইসিম মুতাসাররিফ কাকে বলা হয়, ইসিম গায়ের মুতাসাররিফ কাকে বলা হয়। ইসিম মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলি যেগুলোর ওয়াহেদ তাসনিয়া জামা হয়, ইসিম গায়ের মুতাসাররিফ ওই সমস্ত ইসিমগুলিকে বলা হয় যার ওয়াহেদ তাসনিয়া জামা হয় না, যেগুলো হচ্ছে যে ধরনের আমরা ব্যবহার করেছি এইভাবেই থাকবে, এরা কোনো পরিবর্তন হয় না। ইসিম মুতাসাররিফ পরিবর্তন হবে কিন্তু ইসিম গায়ের মুতাসাররিফ পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইসিম গায়ের, ইসিম মুতাসাররিফ ইসিমের দুইটি প্রকার, একটা হচ্ছে ইসিম মুতাসাররিফ, একটা হচ্ছে ইসিম গায়ের মুতাসাররিফ। এবার হচ্ছে ইসিম মুতাসাররিফের আবার আমরা জানলাম ইসিমের প্রথমত দুইটি ভাগ, একটি হচ্ছে ইসিম মুতাসাররিফ, ইসিম গায়ের মুতাসাররিফ, ইসিম মুতাসাররিফ যেগুলো পরিবর্তন হয়, ইসিম গায়ের মুতাসাররিফ যেগুলো পরিবর্তন হয় না। তো ইসিম মুতাসাররিফ যেগুলো, যে শব্দগুলি হচ্ছে ইসিম, ওই শব্দগুলি যেগুলো পরিবর্তন হয় তার আবার তিনটা ভাগ, একটা হচ্ছে জামেদ, একটা হচ্ছে মাসদার, একটা হচ্ছে মুস্তাক। একটা হচ্ছে জামেদ, একটা হচ্ছে মাসদার, একটা হচ্ছে মুস্তাক। তো আমরা আজ বুঝতে পারলাম যে প্রথমত ইলমে নাহর উদ্দেশ্য কি, বিষয়বস্তু কি, এলমে নাহর উদ্দেশ্য বিষয়বস্তু আমরা জানতে পারলাম, লাফজ কাকে বলে, লাফজে মুহাল কাকে বলা হয়, লাফজে মওদু কাকে বলা হয় আমরা বুঝতে পারলাম, তার সঙ্গে সঙ্গে লাফজে মওদুর যেগুলো কিসিম রয়েছে, একটি হচ্ছে মুফরাদ মুরাক্কাব, তাও আমরা বুঝতে পারলাম, ইসিম ফেল হার্ফ এগুলো আমরা বুঝতে পারলাম। তার সঙ্গে সঙ্গে আমরা ইসিমের যে দুইটি কিসিম রয়েছে, একটি হচ্ছে ইসিম মুতাসাররিফ, একটা হচ্ছে ইসিম গায়ের মুতাসাররিফ, তাও বুঝতে পারলাম। ইনশাআল্লাহ এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব ইসিম মুতাসাররিফের কয়টি ভাগ রয়েছে এবং কি কি, এগুলো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ এরপরের ভিডিওতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই অ্যারাবিক গ্রামার শিখার তৌফিক দান করেন। তাই সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।